ট্রেন ভ্রমণ কার না ভালো লাগে, ট্রেনের নাম শুনিনি দুনিয়াতে হয়তো এমন মানুষ পাওয়াই যাবে না। ভ্রমণকারীরা যানবাহন হিসেবে পছন্দের তালিকাতে প্রথমেই ট্রেনের নাম রাখেন। পৃথিবীর প্রতিটা দেশেই সড়কপথ, জলপথ, আকাশপথের পাশাপাশি রয়েছে রেলপথ। রেলপথের ধরন, চারপাশের প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের প্রধান আকর্ষণ। আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের অদ্ভুত, সুন্দর ও বিস্ময়কর রেলপথ সম্বন্ধে। তো চলুন শুরু করা যাক। 8 মেকলং রেলওয়ে মার্কেটের উপর দিয়ে চলা রেলপথ। থাইল্যান্ডের মেকলং রেলওয়ে মার্কেটের উপর দিয়ে চলা রেলপথ থাইল্যান্ডের শীর্ষ রেলওয়ে ট্র্যাক বা রেলপথ। এমনকি এই রেলপথ সারা বিশ্বের বিস্ময়কর রেলওয়ে ট্র্যাকের মধ্যে অন্যতম। বিশেষ একটি কারণে এই রেলপথ জনপ্রিয়। মেকলংয়ের এই রেলপথের উপর প্রতিদিন বিশাল বড় বাজার বসে। দৈনিক এই রেলপথ দিয়ে বেশ কয়েকবার ট্রেন চলাচল করে। যখন ট্রেন আসে, সমস্ত দোকানিরা তাদের স্টলগুলি গুটিয়ে নেয় এবং ট্রেন চলে যাওয়ার পর আবার তারা ওই স্টলগুলি সাজিয়ে নেয়। আঞ্চলিক ভাষায় এই বাজারটিকে সিয়াং থাই মার্কেট বলা হয়ে থাকে। সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই বাজার বসে থাকে। মেকলংয়ের রেলওয়ে মার্কেট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় মার্কেটগুলির মধ্যে অন্যতম। মেকলংয়ের এই রেলপথ দেখার জন্য প্রতিদিন অনেক পর্যটক এই স্থানে ভিড় জমায়। 7 ভালোবাসার সুড়ঙ্গ রেলপথ। টানেল অফ লাভ বা ভালোবাসার সুড়ঙ্গ রেলপথটি ইউক্রেনের ক্লেভান শহরের নিকট অবস্থিত। এই রেলপথটি 5 কিলোমিটার দীর্ঘ এবং সবুজ গাছপালা দিয়ে ঘেরা সুড়ঙ্গ ঘেরা নেয়। এর ভেতরটা দেখলে মনে হবে যেন সবুজ স্বপ্ন বা স্বপ্নে দেখা কোনো শিল্পীর তুলিতে আঁকা ভালোবাসার সবুজ সুড়ঙ্গ। তাই তো 5 কিলোমিটার দীর্ঘ এই রেলপথকে বলা হয়ে থাকে টানেল অব লাভ বা ভালোবাসার সুড়ঙ্গ। রেলপথটি বেসরকারি একটি কাঠ কারখানার কাঠ সরবরাহের কাজে ব্যবহৃত হয়ে থাকে। রেললাইনের দুই পাশে থাকা সবুজ গাছগুলি সবুজ গম্বুজের ন্যায় তৈরি করে, যা কিনা অনেক দম্পতির পাশাপাশি ফটোগ্রাফারদের দৃষ্টি আকর্ষণ করে। 6 সুইজারল্যান্ডের ল্যান্ড ওয়াসার রেলপথ রেল সেতু। সুইজারল্যান্ডের ল্যান্ড ওয়াসার ভায়াডাক্ট বা সুইজারল্যান্ডের ল্যান্ড ওয়াসার রেল সেতু সম্ভবত পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রেলপথ। এই রেলপথটি মূলত এই সেতুর উচ্চতা ও এর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বিখ্যাত। এই সেতু স্তম্ভগুলোর উচ্চতা 65 মিটার এবং সেতুটি 63 কিলোমিটার দীর্ঘ। আল্পস পর্বতের উপর দিয়ে চলা এই রেলপথটি সুইজারল্যান্ড এবং ইতালিকে সংযুক্ত করেছে এবং এই রেলপথটি ইউরোপের সর্বোচ্চ রেলপথ। ল্যান্ড ওয়াসা রেল সেতু নির্মাণ কাজ শুরু হয় 1901 সালে মার্চ মাসে এবং এর নির্মাণ কাজ শেষ হয় 1902 সালে। শীতকালে ল্যান্ড ওয়াসা রেল সেতুর চারিপাশে যখন তুষারপাত হয়, এর অপরূপ সৌন্দর্য ভ্রমণকারীদের নজর কেড়ে নেয়। 2008 সালে ইউনেস্কো তাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় এই রেলপথের নাম অন্তর্ভুক্ত করে। 5 দক্ষিণ কোরিয়ার চেরি ফুলের গাইংহোয়া রেলপথ। দক্ষিণ কোরিয়ার গাইংহোয়া রেলওয়ে স্টেশনের রেলপথটি মূলত চেরি ফুলের জন্য বিখ্যাত। এই স্টেশনের উত্তরে সিউং জুসা স্টেশন এবং দক্ষিণে জিনে স্টেশন অবস্থিত। এই রেলপথের দুপাশে সারি সারি চেরি ফুলের গাছ। এই রেলপথ ধরে যখন কেউ হাঁটবে, মনে হবে চেরি ফুলের সুড়ঙ্গ দিয়ে হাঁটছে। 2006 সাল থেকে গাইংহোয়া স্টেশনের ভেতর এবং বাইরে রেল পরিষেবা বন্ধ করা হয়েছিল, কিন্তু এই স্থানের সুদৃশ্য চেরি ফুলের জন্য জনপ্রিয় পর্যটক আকর্ষণ হিসাবে স্টেশনটি পুনর্নির্মাণ করা হয়েছে। এই স্থানে প্রায়ই কোরিয়ার চলচ্চিত্রের দৃশ্য ধারণ হয়ে থাকে। কোরিয়ার জনপ্রিয় অনেক চলচ্চিত্রের সুদৃশ্য ধারণ এই স্থানে হয়েছে। যেমন বয়েজ গস টু হেভেন 2005 এবং নাটং স্প্রিং ওয়াল্টার 2006। দক্ষিণ কোরিয়াতে প্রতিবছর জিনহাই গুয়াহং নামক উৎসবের সময় গাংহোয়া রেল স্টেশন থেকে চেরি ফুলের উৎসব নামক একটি শাটল ট্রেন যাত্রা শুরু করে পর্যটকদের চেরি ফুলের দৃশ্য উপভোগ করার জন্য। বর্তমানে এই শাটল ট্রেনে উন্নত মানের কামরা এবং বাথরুম সংযোজন করা হয়েছে, যেন ট্রেনের যাত্রীরা আরামপ্রদভাবে চেরি ফুলের দৃশ্য উপভোগ করতে পারে। শীতকালে এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে। চেরি ফুলের পাশাপাশি চারিদিকে তুষারপাত এক মনোরম দৃশ্য তৈরি করে, যা পর্যটকদের মন ও প্রাণ জুড়িয়ে দেয়। 4 ন্যাপিয়ার গিসবন রেলওয়ে। নিউজিল্যান্ডের গিসবনে অবস্থিত বিমানবন্দরটি একটি আঞ্চলিক বিমানবন্দর। এই বিমানবন্দরের প্রধান রানওয়ের উপর দিয়ে ক্রস করা রেলপথটি ন্যাপিয়ার গিসবন রেলওয়ে। এই রেলপথটির প্রধান বৈশিষ্ট্য, রেলপথটি বিমানবন্দরের প্রধান রানওয়ের উপর দিয়ে ক্রস করেছে। ট্রেনগুলি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার থেকে সিগন্যাল পেলি কেবল রানওয়ে ক্রস করে থাকে। অনেক সময় ট্রেন রানওয়ে ক্রস করার অবস্থাতেই বিমানগুলি বিমানবন্দর ত্যাগ করে। সারা বিশ্বে এই ধরনের বিস্ময়কর রেলপথ মাত্র কয়েকটি রয়েছে, এর মধ্যে ন্যাপিয়ার গিসবন রেলওয়ে অন্যতম। সকাল 6টা 30 মিনিট থেকে রাত্রির 8টা 30 মিনিট পর্যন্ত এই রেলপথ দিয়ে ট্রেন চলাচল করে থাকে এবং বাকি সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। 3 মেঘের রেল। আর্জেন্টিনার সালতা প্রদেশে অবস্থিত ট্রেন অব দ্য ক্লাউড বা মেঘের রেল
পৃথিবীর তিনটি সর্বোচ্চ রেলপথের মধ্যে অন্যতম। রেলপথটি সালতা শহর থেকে শুরু করে লা পোলভেরিলা রিয়াডাক পর্যন্ত 217 কিলোমিটার দীর্ঘ। মাঝখানে 20টি রেল স্টেশন রয়েছে। এটি এমন এক রেলপথ যা কিনা মেঘের স্তরের ভেতর দিয়ে ছুটে চলেছে এবং চারিদিকে প্রাকৃতিক সুদৃশ্য উপভোগ করার মতো। পর্যটকগণ যেন এই প্রাকৃতিক দৃশ্য ভালোভাবে উপভোগ করতে পারে এখানকার রেল চলাচল কর্তৃপক্ষ এই জন্য প্রয়োজনীয় সব ধরনের সেবা প্রদান করে থাকে। পর্যটকরা সকালের দিকে ট্রেনে সালতা শহর ত্যাগ করে ভ্যালেন ডি লারমা ও কুইম্ব্রাডা ডেল তোরোকে অতিক্রম করে পুনরায় অপরিমেয় অঞ্চলের দিকে অগ্রসর হয়। রেলপথ দিয়ে চলা ট্রেনটি 207 ফুট থেকে শুরু করে সর্বোচ্চ 735 ফুট উচ্চতায় রেলপথ অতিক্রম করে। মেঘের উপর দিয়ে চলা এই রেলপথে ভ্রমণের জন্য প্রতিদিন এখানে প্রচুর পর্যটক আসে। 2. ফ্ল্যাম রেলওয়ে নরওয়ে। ফ্ল্যাম রেলওয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর রেলপথগুলির মধ্যে অন্যতম এবং নরওয়ের সবচেয়ে আকর্ষণীয় স্থানের মধ্যে একটি। এই রেলপথ দিয়ে ট্রেন খুবই অল্প সময়ের মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 867 মিটার পাহাড়ের উচ্চতায় নিয়ে যায়। ফ্ল্যাম রেলওয়ে পৃথিবীর সবচেয়ে দ্রুততম রেললাইনের মধ্যে একটি। ভ্রমণকারীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে চারিদিকের পরিবেশ। এই রেলপথ দিয়ে ট্রেন ছুটে চলার সময় খাড়া পর্বতমালা, পাহাড়ি ঝর্ণা এবং 20টি পাহাড়ি সুড়ঙ্গ অতিক্রম করে। প্রতিটি সুড়ঙ্গের আগে পরে পাহাড়ি বাঘ রয়েছে যা পর্যটকদের নজর কেড়ে নেয়। ফ্ল্যাম রেললাইনটি 20 কিলোমিটার দীর্ঘ। 1941 সালে এই রেলপথটি নির্মাণ করা হয়। তখনকার প্রকৌশলীদের কাছে এটি একটি আশ্চর্য ছিল। 1. গ্লেসিয়ার এক্সপ্রেসের রেলপথ সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের গ্লেসিয়ার এক্সপ্রেসের রেলপথ সম্ভবত পৃথিবীর সবচেয়ে সুন্দর রেলপথ, কারণ এর প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে বরফের পাহাড় এবং দৃষ্টিনন্দন তুষারপাত পর্যটকদের নজর কেড়ে নেয়। সেন্ট মরিসট থেকে শুরু করে জেরমেট পর্যন্ত এই রেলপথটি 291টি ব্রিজ অতিক্রম করে 91টি সুড়ঙ্গের ভেতর দিয়ে যায়। এই রেলপথটি 291 কিলোমিটার দীর্ঘ। 1930 সালে এই রেলপথ দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। সুইজারল্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় রেলপথের মধ্যে গ্লেসিয়ার এক্সপ্রেসের রেলপথ অন্যতম। ইতিমধ্যে ইউনেস্কো তাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় এই রেলপথের নাম অন্তর্ভুক্ত করেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।